হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের আলোচনা নিয়মিত সারের যোগানে ফসফরাস আর পটাশিয়ামের অভাব মেটাতে জৈব এবং অজৈব সারের কার্যকরী কিছু উৎস নিয়ে বিস্তারিত আলোচনা ফসফরাস আর পটাশিয়ামের কার্যকারিতা ঘাটতি বা আধিক্যের লক্ষণ নিয়ে এবং সেই সঙ্গে কোন কোন ক্ষেত্রে এদের অভাব হয় তা নিয়ে বিস্তারিত আলোচনার একাধিক ভিডিও এই সিরিজে অর্থাৎ সার প্রয়োগের গোড়ার কথা সিরিজে আগেই দেওয়া আছে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন তাহলে শুরু করা যাক যদি আমরা রাসায়নিকভাবে এই অভাব মেটাতে চাই তাহলে ফসফরাসের জন্য এসএসপি এবং ডিএপি এই দুটো ব্যবহার করতে পারি এবার দেখে নিই এ দুটোর গুণাগুণ সম্পর্কে এই হলো এসএসপি সিঙ্গল সুপার ফসফেট এতে ষোলো পার্সেন্ট ওয়াটার সলিউয়েবল ফসফরাস পেন্টাকসাইড রয়েছে বারো পার্সেন্ট সালফার আর একুশ ক্যালসিয়াম রয়েছে মানে একশো গ্রাম এস ষোলো গ্রাম ফসফরাস বারো গ্রাম সালফার আর একুশ গ্রাম ক্যালসিয়াম রয়েছে আর এই হলো ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট এতে রয়েছে ছেচল্লিশ পারসেন্ট ওয়াটার সলিউবল ফসফরাস পেন্টঅক্সাইড সেই সঙ্গে আঠেরো পার্সেন্ট নাইট্রোজেন অর্থাৎ একশো গ্রাম ডিএপিতে ছেচল্লিশ গ্রাম ফসফরাস আর আঠারো গ্রাম নাইট্রোজেন তাই এটা মনে রাখতে হবে যদি মনে হয় নিয়মিত অন্যান্য সারের ব্যবহারে নাইট্রোজেনের কোনো ঘাটতি নেই তাহলে ডিএপির পরিবর্তে এসএসপি ব্যবহারই সঠিক হবে অন্যথায় ডিএপি ব্যবহার করা যেতে পারে তবে সেক্ষেত্রে বর্ষার পরপরই ডিএপি না ব্যবহার করাই ভালো কারণ দীর্ঘ বর্ষায় টবের মাটি যথেষ্ট নাইট্রোজেন সংগ্রহ করে নেয় তাই এই সময়টায় শুধুমাত্র ফসফরাসের যোগান হিসেবে এসএসপি ব্যবহারই ফলপ্রদ তবে বছরের অন্যান্য সময়ে বিশেষত শীতকালের সময়টায় ডিএপি ব্যবহার কার্যকরী হয়ে উঠতে পারে তবে তখন নাইট্রোজেনের নিয়মিত যোগানে ব্যবহৃত সার বা সারগুলোর ব্যবহার একটু কমিয়ে দিতে হবে তাহলে মাটিতে নাইট্রোজেনের পার্সেন্টেজের ব্যালেন্স বজায় থাকবে আর সেই সঙ্গে গাছের একটু মুখ পাল্টানোও হবে এখানে উল্লেখ করা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী এসএসপি আর ডিএপি একসাথে ব্যবহার করা যেতে পারে কিন্তু যদি নাইট্রোজেনের যোগানের জন্য ইউরিয়া ব্যবহার করা হয় তাহলে ইউরিয়ার সাথে ডিএপি ব্যবহার না করাই ভালো কারণ এই দুটো সার একসাথে ব্যবহার করলে এরা একসাথে মিশে গিয়ে একটা চটচটে আঠালো মিশ্রণ তৈরি করে যা শিকড়ের সংবহনতন্ত্রের কাজ বন্ধ করে দিতে পারে ফলে গাছ অনাহারে মারাও যেতে পারে তবে দুটো সারের মধ্যে বেশ কয়েকদিনের ব্যবধান রেখে ব্যবহার করলে তা নিশ্চয়ই নিরাপদ এবার পটাশিয়াম পটাশিয়ামের জন্য সালফেট অফ পটাশ এবং মিউরিয়ট অফ পটাশ এ দুটোই আমরা ব্যবহার করতে পারি এই হলো সালফেট অফ পটাশ বা পটাশ সালফেট আর এই হলো মিউরেট অফ পটাশ আমরা দেখতেই পাচ্ছি মিউরিয়েট অফ পটাশ একটু লালচে আর পটাশ সালফেট একদম সাদা খানিকটা নুনের মতো এখন দেখি এই দুটোর বৈশিষ্ট্য সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেটের এনপিকে রেশিও জিরো ইজ টু জিরো ইজ টু ফিফটি এর মানে একশো গ্রাম পটাশিয়াম সালফেটে পঞ্চাশ গ্রাম পটাশ রয়েছে আর মিউরেট অফ পটাশের এনপিকে জিরো ইজ টু জিরো ইজ টু সিক্সটি মানে প্রতি একশো গ্রাম মিউরিয়াট পটাশে ষাট গ্রাম পটাশ রয়েছে এখানে আবার মনে রাখতে হবে যদি ইতিমধ্যে মাটিতে ক্লোরিনের আধিক্য থেকে থাকে তাহলে এমওপির পরিবর্তে এস মানে মিউরিয়াটা পটাশের পরিবর্তে পটাশিয়াম সালফেট ব্যবহার করাই ভালো কেন ভালো তা একটু দেখে নেওয়া যাক এমওপি মাটির স্বাস্থ্য বাড়াতে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি ব্যবহার করা হয় বিশেষত ক্ষেতের ফসলের ক্ষেত্রে যেমন ধান গম ভুট্টা আখ ইত্যাদি চাষের ব্যবহার উল্লেখযোগ্য কারণ কারণ এতে ষাট ভাগ পটাশ যেখানে এসওপিতে পঞ্চাশ ভাগ আবার তুলনায় এমওপি দামেও সস্তা কিন্তু এসওপি একটা প্রিমিয়াম গুণমানের সার হিসেবে বিবেচিত হয় কারণ এতে সালফারও যুক্ত থাকে এখন এমওপির ব্যবহারে ফসলের পরিমাণের বৃদ্ধি হলেও অন্যান্য দিক থেকে এসওপির চাইতে এমওপি অনেক পিছিয়ে কারণ এমওপি ব্যবহারে মাটিতে ক্লোরিনের আধিক্য ঘটে তাই এমনিতেই যেসব মাটি অ্যাসিডিক সেখানে এমওপির পরিবর্তে এস উপযুক্ত আর আমাদের আলোচনা যেখানে বাগান চর্চা নিয়ে যেখানে আমাদের অনেকেই কম বেশি সবজিও চাষ করি অথবা করবার ইচ্ছা রাখি তাই বাগানে নিজের উৎপাদিত সবজিটা যেন আমরা নির্দ্বিধায় খেতে পারি সেদিকটায় আমরা অবশ্যই প্রস্তুত কি তাই তো আর তাছাড়া আমরা অনেকেই আমাদের বাগানে জলের যোগানের জন্য ট্যাপ ওয়াটার ব্যবহার করি ফলস্বরূপ খুব সামান্য পরিমাণে হলেও মাটিতে ক্লোরিনের একটা সরবরাহ ঘটেই চলেছে কারণ ট্যাপ ওয়াটারে সামান্য পরিমাণে ক্লোরিন মেশানো হয় জলের ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করার জন্য তাই নতুন করে মাটিতে এই উপাদানটার পরিমাণ আর নাই বাড়ালাম তাছাড়া এমওপি ব্যবহারে মাটিতে ক্লোরাইডের পরিমাণ বাড়ে আর তার মানে মাটিতে লবণ বৃদ্ধি পাওয়া যা মাটিকে আরও অ্যাসিডিক করে তুলবে সেদিক থেকে দেখতে গেলে এস কেবল ফলন এবং ফসলের গুণমানকেই উন্নত করে না এমওপির তুলনায় এর সুবিধা অনেক এতে ক্লোরাইডের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম সেই সঙ্গে মাটিতে সাল ভাড়ার একটা যোগান পাওয়া যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের ছাদ বাগানে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকি কারো কারো বাগানে তো দেখা যায় বনসাইয়ের পাশের তবে বেগুন অথবা টমাটোর চাষ করা হয়েছে বিশেষ কোনো গাছের যদি ক্লোরিনের প্রয়োজন হয়ই তাহলে তা অন্যভাবেও মেটানো যায় বা যাবে তাই আমরা যদি এমওপি সরিয়ে রেখে এস ওপি ব্যবহার করি তাহলে সার্বিকভাবে সমস্ত গাছের কোনোটি বিশেষ ক্ষতির সম্ভাবনা থাকবে না উদাহরণস্বরূপ বলা যায় বনসাইয়ের গাছ হিসেবে স্বীকৃত ফাইকাস প্রজাতির বেশ কয়েকটা প্রজাতি ডুমুর গাছ ইত্যাদির জন্য এই ক্লোরিন বেশ ক্ষতিকর আবার আখ বা সুগার কেন, বাঁধাকপি ইত্যাদির চাষে ক্লোরিন আবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যাই হোক এই ব্যাপারটা এখানে ইতি টানলাম পরে দরকার পড়লে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করা যাবে এবার পরিমাণ বর্ষার শুরু থেকে মাঝামাঝি সময়ে পর্যন্ত পনেরো দিন অন্তর এই দুটো সার বারো ইঞ্চি টপ পিছু এক থেকে তিন চামচ পর্যন্ত দেওয়াই ভালো কারণ বর্ষার সময়ে মাটি থেকে সার ধুয়ে যায় অনেকটা পরিমাণ আর বর্ষা পরবর্তী এবং পূর্ববর্তী সময়ের জন্য এক মাস অন্তর দেওয়া যেতে পারে তবে পরিমাণ অবশ্যই একটু বাড়িয়ে নিতে হবে সেক্ষেত্রে বারো ইঞ্চি টপ পিছু দু থেকে চার চামচ দেওয়া যেতে পারে এবার জৈব সার যারা জৈব সারের অনুরাগী তাদের জন্য ফসফরাসের উল্লেখযোগ্য উৎস হল হাড় বা বন মিল বা বোনডাস্ট এর সম্পর্কে এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই বিস্তারিত করলাম না আই বাটনে ক্লিক করে অথবা সরাসরি চ্যানেলে ঢুকেও দেখে নিতে পারেন এছাড়া ফসফরাসের আরেকটা গুরুত্বপূর্ণ উৎস হল রক ফসফেট রক ফসফেট হলো সমুদ্রের তলায় পলল মাটি জমে তৈরি হওয়া পাথুরে আকরিক এটার এনপিকে রেশিও ওভারঅল জিরো থার্টি জিরো কিন্তু যেহেতু রক ফসফেট অল্প পরিমাণে দ্রবণীয় তাই গাছের জন্য কার্যকরী অর্থাৎ গ্রহণযোগ্য ফসফরাস এতে খুবই অল্প পাওয়া যায় আর সেই কারণে এটি অন্যান্য ফসফরাস সারের পরিমাণের চেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করতে হতে পারে আর তাই এর এনপিকে রেশিও জিরো থার্টি জিরো হলেও গাছের গ্রহণিত দিক থেকে দেখতে গেলে এর এনপিকে রেশিও দাঁড়াবে জিরো থ্রি জিরো তবে এতে জৈবসার প্রেমীদের মন খারাপের কোনো কারণ নেই কারণ এটা অন্যান্য জৈব সার যেমন কম্পোস্ট ব্লাডমিল মিল অথবা ফিশ মিলের সাথে মিশিয়ে প্রয়োগ করলে তুলনায় কিছুটা বেশি পরিমাণেই গাছ গ্রহণ করতে পারে কম্পোস্ট ব্লাডমিল মিল নিয়ে বিস্তারিত আলোচনা খুব শিগগিরই নিয়ে আসবো ফসফেট খোলা বাজারে সারের দোকানে পাওয়া যায় তবে সব জায়গায় নাও পাওয়া যেতে পারে সেক্ষেত্রে অনলাইন শপ থেকেও সংগ্রহ করা যেতে পারে সাধারণত দানাদার এই পদার্থ সংগ্রহের সময়ে অথবা পরে দেখে নিতে হবে এর দানাগুলো কতটা শক্ত কারণ এই পাথুরে জৈব সার দুভাবে পাওয়া যায় একটা রেগুলার রক ফসফেট আর একটা কখনো কখনো কলোডাল রক ফসফেট এদের মধ্যে রেগুলার রক ফসফেট তুলনায় বেশি নরম আর গাছ এটাকে সহজে গ্রহণ করতে সক্ষম তবে রেগুলার রক ফসফেট ডাস্ট ফর্মেও পাওয়া যায় এবার আসি পটাশিয়ামের আলোচনায় প্রথমে বলি কলার খোসা বা ব্যানানা পিল সম্পর্কে কলার খোসা হল পটাশিয়ামের জৈব উৎস এই হলো কলার খোসার গুঁড়ো এটা রেডিমেড অর্থাৎ খোলা বাজারে কেনা আমরা এটা ঘরোভাবে তৈরি করে নিতে পারি কিন্তু সদ্য ছাড়ানো কলার খোসায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগই জল এছাড়াও আরও কিছু কারণে একে সম্পূর্ণ শুষ্ক করে গুঁড়িয়ে ব্যবহার করলে ভালো হয় তবে অন্যান্যভাবে যে ব্যবহার করা যাবে না তা নয় সেক্ষেত্রে কিছু সাবধানতা অবশ্যই নিতে হবে তবে ঘরে তৈরি হোক বা রেডিমেড কলার খোসারগুলো ব্যবহার নিশ্চয়ই করা যাবে কিন্তু পরিমাণে বেশ খানিকটা বেশি লাগবে তাই এ ব্যাপারে একটা পৃথক ভিডিও নিয়ে আসছি যেখানে কলার খোসা ছাড়াও আমাদের অন্যান্য নিত্য ব্যবহার্য এবং মরসুমি ফল এবং ফসলের খোসার উপাদানগুণ গুণ এবং বিধি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পটাশিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ জৈব উৎস হল কাঠ কয়লার ছাই বা উড অ্যাশ এর এনপিকে রেশিও জিরো ওয়ান থ্রি অর্থাৎ এতে নাইট্রোজেন জিরো ফসফরাস এক আর পটাশিয়াম তিন ভাগ এবার বলি ফসফরাস এবং পটাশিয়াম এই দুই নিউট্রিয়েন্টস নাইট্রোজেনের মতো মাটিতে চলমান নয় তাই এই দুইয়ের সার গাছের কাণ্ডের গোঁড়া থেকে খুব বেশি দূরে পরীক্ষা কেটে দেওয়ার চেয়ে গোঁড়ার খানিকটা কাছাকাছি দিলেই ভালো মাটি খুঁড়ে ছড়িয়ে দিয়ে এক থেকে দুই ইঞ্চি পুরু করে মাটি চাপা দিয়ে ভালো করে জলে ভিজিয়ে দিলে গাছের পক্ষে এই উপাদানগুলো গ্রহণ করতে সুবিধা হবে আজকের আলোচনা এই পর্যন্ত সমস্ত ভিউয়ারদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও